চাঁদের দক্ষিণ মেরু বিপদ সংকুল, খানাকন্দ গর্তে ভর্তি, তাই সামলে সাবধানে চলতে হচ্ছে প্রজ্ঞানকে। চাঁদের মাটিতে হাঁটা চলার সময় সামনে বড় বড় গর্ত পড়লে দিক বদলে ফেলছে রোভার প্রজ্ঞান। সোমবারই 4 মিটার বড় গর্তের মুখে চলে এসেছিল, তারপর সামলে নিয়ে বাঘ ঘুরে আবার নতুন পথে চলা শুরু করেছে। হাই রেজলিউশন ক্যামেরায় চোখ রেখে মাটি থেকে নমুনা তুলছে প্রজ্ঞান। বেঙ্গালুরুর গ্রাউন্ড স্টেশন থেকে ছোট্ট প্রজ্ঞানকে সুরক্ষা দিচ্ছেন বিজ্ঞানীরা, তার চলার পথে সতর্ক চোখ রয়েছে সকলের। এদিন সোজা চলতে গিয়ে সামনে বড় গর্ত পড়ে গিয়েছিল প্রজ্ঞানের, সঙ্গে সঙ্গে তার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন নতুন পথে চাঁদের মাটিতে ছাপ ফেলতে ফেলতে যাচ্ছে প্রজ্ঞান। এখনো 10 চন্দ্র দিন কাজ করার সুযোগ পাবে প্রজ্ঞান।